নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিতে আমাকে লাগবে হলো আলু, তাই আলু কেটে নিয়েছি। তারপর নিয়েছি হলো ধনে পাতা আর হলো পেঁয়াজ। এখানে দেখো আমি নিয়েছি গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা। তো আমি এখন বেটে নেব। তো দেখো মশলা বাটা আমার হয়ে গেছে। তারপর নিয়েছি হলো হলুদ আর লবণ। তো মাছ দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। দেখতেই পেলে মাছ ভাজা হয়ে গেছে, এখন আলু ভেজে নেব। তো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সেই আলু ভাজা তেলে আমি আর একটু তেল অ্যাড করে দেব। তো এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব লাল লাল করে। এখানে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি এখন সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, দেখো, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দু মিনিট মশলা কষানোর পর আমি এখন আলুগুলো দিয়ে দেব। তো এখন ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেব। দেখো ঝোল ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। আমি এখন মাছগুলো একটু উল্টিয়ে দেব, যেন ভালো করে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায়। তো সেই জন্য আমি এখন মাছগুলো উল্টিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন দিয়ে দিব গরম মশলা বাটা। তো দেখো রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোল। তো এই হলো আজকের রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটি তো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর তোমরাও কিন্তু ঘরে ট্রাই করে দেখো। তো আজকের জন্য টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।